রশিদ আমার আহমদ রাজা খান আহমদ রাজা খান মুর্শিদ গো ওয়াহাবিদের হামলা রুখতে ধরিলেন কল আমার আগের বক্তা মাওলানা রফিকুল সাহেব ওয়াজ করছিলেন না যে যখন বাতিল পন্থীদের বিভিন্ন রকমের হামলা হলো নবীর মহব্বতের উপরে তখন আল্লাহ হযরত কলম ধরলেন ওই দিকে ইশারা আছে গজলটা শোনেন মুর্শিদ গো বাতিল পন্থীর হামলা রুখতে ধরিলেন কলম ফতোয়া লিখে সোজা সোজা ওয়াহাবিদের হয়ে যায় বোঝা এত সোজা ফতোয়া লাগলে বড়কা বড়কা বোঝা হচ্ছে এবার শোনেন বলো ফতোয়া লিখে সোজা সোজা ওয়াহাবিদের হয়ে যায় বোঝা এ তো ছিল আল্লাহ হযরতের শান মুমিন মুমিনা এ তো হলো আল্লাহ হযরতের শান মুর্শিদ গো বরেলির মুর্শিদ আমার আহমদ রাজা খান বলো আহমদ রাজা খান আপনি বলিয়ে আহমদ রাজা খান মুর্শিদ গো বরেলির মুর্শিদ আমার আহমদ রাজা খান মুর্শিদ গো ওয়াহাবিদের হামলা রুখতে ধরিলেন কলম ফতোয়া লিখে সোজা সোজা ওয়াহাবিদের হয়ে যায় বোঝা ফতোয়া লিখে সোজা সোজা ওয়াহাবিদের হয়ে যায় বোঝা এ তো হলেন আমাদের আল্লাহ হযরত খান মুমিন মুমিনা এ হলো আল্লাহ হযরতের শান মুর্শিদ গো বরেলির মুর্শিদ আমার আহমদ রাজা খান বলো আহমদ রাজা খান ফির ফির সেব আমাদের বেরেলি শরীফের যার নামে উর্স মোবারক তার নাম হচ্ছে আহমদ রাজা বলে নাম কি খা উনি খা বংশের ছিলেন খা মানে কি আগে বলে দিয়েছি মুর্শিদ গো তরজমায়ে যত কোরআন তার মধ্যে কানজুল ইমান মুর্শিদ গো তরজমায়ে যত কোরআন সবসে বেহতর সবসে ভালো আমাদের কানজুল ইমান যত দুনিয়াতে তরজমা কোরআন নাই তুলনার কানজুল ইমান এ তো হলো আল্লাহ হযরতের শান মুমিন মুমিনা কানজুল ইমানের তুলনা নাই এত তরজমায় কোরআন যত আছে সুবহানাল্লাহ এটা কে দান করলেন হযরত বেজপুরার তিনজন বেজপুরা থেকে তিনজনে 300 বেজপুরার লোক কত কি একটু হাত উঠাই দেখাই দেন দান করেন আর নাই করেন লোক ঠিক মন খারাপ হয়ে গেল কে আছেন বেজপুরার গো একটু হাত উঠান না আর যারা দান করলেন ওরা নাই করেন কিন্তু যারা করেননি ওরা উঠেন হ্যালো একটু হাত উঠান না বেজপুরার এই যে উনাকি আপনি